সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। বিভিন্ন কর্মসূচিতে স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টের অন্যান্য শহীদদের। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র সহ দলীয় নেতাকর্মীরা। বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। সকালে চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি শ্রদ্ধা জানান সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। সিলেটে নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধুর 45তম শাহাদত বার্ষিকী। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠিত হয় দোয়া ও স্মরণ সভা। জামালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে 400 অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করেছেন আওয়ামী লীগের নেতারা। এছাড়া পঞ্চগড়, ময়মনসিংহ, পিরোজপুর, বরগুনা, নওগাঁ, সাভার, বান্দরবান, মৌলভীবাজার, কক্সবাজার সহ সারাদেশে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ।